আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই তো, এই যে আমি গিয়েছিলাম হচ্ছে বিকেলবেলা একটু নার্সারিতে, আর গিয়ে হচ্ছে কয়েকটা ফুলের গাছ নিয়ে আসছি। তো এই যে এখানে একটা নিয়ে আসছি স্পাইডার প্লান্ট, আর হচ্ছে এই যে নিয়ে আসছি নয়নতারা, আর আরেকটা ফুল গাছ নিয়ে আসছি। তো এই যে আর হচ্ছে যে কোকোবিট, তো কোকোবিটটা নিয়ে আসছি। আমার বারান্দার মধ্যে যে কয়টা গাছই আছে না কেন, সব কয়টা গাছের মাটি খুব পরিমাণে আর কি শক্ত হয়ে গিয়েছে। তো গাছগুলোকে চিন্তা করেছি হচ্ছে আর কি রিপোর্ট করে দিব, তাই হচ্ছে এই যে কোকোবিটটা নিয়ে আসছি। তো এই যে এখানে অ্যালোভেরা গাছটা, এটাও অনেক বড় হয়ে গিয়েছে। অ্যালোভেরা গাছটা যে ছোটোটা রাখবো আর হচ্ছে বড়টা কেটে ফেলবো। তো আর এই যে এখানে একটা খালি টব আছে, ওই টবের মাটিটা রেখে দিব আর টবটা ফেলে দিব। তো এই যে এখানে ছোট ছোট মিনি হচ্ছে এই যে ই নিয়ে আসছি, টব নিয়ে আসছি। এগুলোর মধ্যে হচ্ছে আমি মানি প্লান্ট বুনবো, এটার মধ্যে হচ্ছে কোকোবিট দিয়ে। তারপরে হচ্ছে আমি মাটিটা প্রস্তুত করে নিয়েছি, আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই যে মানি প্ল্যান্টগুলো হচ্ছে বুনে দিয়েছি, আর ছোট ছোট দুইটা হচ্ছে দইয়ের পাত্র ছিল, ওই দুটার মধ্যে হচ্ছে আমি এই যে মানি প্লান্ট বুনেছি। আর হচ্ছে কথা বলতে বলতে এর মধ্যে আমি অনেক কাজ করেছি, সবটাই আর কি ভিডিও শ্যুট করিনি। দেখে গেছে ভিডিও শ্যুট করতে গেলে আমার কাজ করতে আরও ডিস্টার্ব হবে, যেহেতু আমার অনেক পরিমাণে কাজ ছিল। আর হচ্ছে এই যে আমার স্নেক্স প্লান্ট, যেটা স্নেক্স প্লান্ট একটা গাছ থেকে আমি এখানে চারটা টবের মধ্যে বুনেছি। তো এখান থেকে আবার দেখা গেছে যে ভালোভাবে গ্রো হবে, এখান থেকে ছোটো ছোটো বাচ্চা চারা অনেক কিছুই হবে। আর হচ্ছে এই যে নয়নতারা ফুলটা নিয়ে আসছি, এখানে হচ্ছে অলরেডি আমার তিনটা ফুল ফুটে গিয়েছে, আর অনেকগুলো কলি হয়েছে, এগুলো আগামীকালের মধ্যে ইনশাল্লাহ ফুটে যাবে। আর এই যে এই গাছটা নিয়ে আসছি, তো এই গাছটা কিনে কি আমি ঠকে গেলাম কি না সেটা বুঝতে পারছি না, কারণ আমি দেখেছি এরকম গাছের মধ্যে মানে আরেকটু বড় ধরনের ফুল হয়। তো আমার এটা আবার কি অন্য জাতের কি না সেটা জানি না, কেউ যদি জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু বলবেন। আর হচ্ছে এই যে টবগুলো আমি এখানে এইভাবে এখন আপাতত রেখেছি, আর মাটি যেহেতু মাটি দিয়ে তারপরে হচ্ছে টবগুলোকে আমি ভরেছি। আর বারান্দাটা আমার প্রচুর পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, তো বারান্দাটা রাতের বেলা কিছুটা পরিষ্কার করেছি, আর সকালবেলা হচ্ছে এই যে একদম ক্লিন করে নিয়েছি। তো আমার সব কয়টা গাছই এখানে বোনা হয়ে গিয়েছে, এই যে এখন বর্তমান অবস্থা এরকম আছে। আর চিন্তা করেছি সিজনিয়াল যে ফুলগুলো মানে ফোটে শীতের মধ্যে, তো সেই ফুল আর কি কয়েকটা ফুল গাছ নিয়ে আসব, আর বাকি যতটুকু আর কি বারান্দার মধ্যে জায়গা আছে এতটুকুর মধ্যে বুনবো। আর উপরের গ্রিলটা আমি এটা ফাঁকা রাখবো। দেখা গেছে যে মানে অনেক সময় হয়তো অল্প কিছু পরিমাণে কাপড় হয়, সেটার জন্য আবার আমাকে ছাদে যেতে হবে, আর বারেবারে ছাদে যাওয়া আসা এটা খুব কষ্টকর একটা ব্যাপার। তাই আজ আমি উপরে আর কি কিছু রাখবো না, এভাবে হচ্ছে দুই শাড়িতে আর কি আমি ফুলের টব রাখবো। তো সকালবেলা এটা ছিল, তো সকালবেলা হচ্ছে বারান্দাটা পুরোপুরিভাবে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে এই যে রান্না করব। বাজার থেকে এই যে কিছু সবজি আর হচ্ছে মাছ নিয়ে আসছে, তো মাছ ছোট মাছটা যেটা সেটা আমি আমার কাজের খালাকে দিয়ে আমি কাটিয়ে নিব। আর হচ্ছে এখানে আজ তো কই মাছ ছিল, তো কই মাছটা আজ আর কাটবো না, খালা সবগুলো মাছ একদিনে কাটতে গেলে তার অনেক লেট হয়ে যাবে। সে তো শুধু আমার বাসায় কাজ করে না, আরও অন্য অন্য বাসায়ও কাজ করে। তো এই তো এই যে মাছগুলো আমি বের করে তারপরে হচ্ছে ভালোভাবে হচ্ছে ক্লিন করে তারপরে হচ্ছে এই যে রেখে দিব। এই যে মলা মাছ ছিল এখানে, এই মলা মাছটা হচ্ছে আজ কেটে নিয়েছি। তো আজ কেটে নিয়েছি বলতে বোঝানো হচ্ছে যে আমি যখন ভিডিওতে ভয়েস অফার করেছি তখন অলরেডি আমার এই সব ধরনের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, তাই আর কি বললাম। আর হচ্ছে এই যে এখন রান্না করব। আমার ভিডিও মানে ব্লগ তৈরি করতে কেন জানি খুব আলসামি লাগে, আর হচ্ছে দেখা যায় যে কোনো কিছুর মধ্যে একটা উৎসাহের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে একদিন ব্লগ দেই আবার পাঁচ দিন দেই না, এইরকমভাবে চলতেছে, দেখি ভবিষ্যতে কী করা হয়। তো এখন থেকে চিন্তা করছি এক জায়গার মধ্যে হচ্ছে ট্রাইপড দিয়ে ক্যামেরা সেট করে তারপরে হচ্ছে ব্লগ বানাবো। তো এরকম করেই করার চেষ্টা করব, আর না হয়তো বারে বারে দেখা গেছে যে মানে ক্যামেরা অফ করতে হয় আবার অন করতে হয়, এটা খুব কষ্টসাধ্যের ব্যাপার। তো এখানে এই যে আমার তেল নিয়ে আসছিল, এখন হচ্ছে তেলটা আমি ওই যে 2 লিটার বোতলটা এটার মধ্যে হচ্ছে ভরে নিব।
তো তেলটা আমি ভরে নিয়েছি, আর চিন্তা করেছিলাম যে আমার যে অয়েল জারটা এটার মধ্যে ভরে নিব, তো এটা দেখলাম একটু আর কি নোংরা হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম যেহেতু খালি হয়েছে সেহেতু আমি একবারে ক্লিন করে তারপরে এটার মধ্যে তেলটা ভরবো। আর হচ্ছে এই যে এদিকে আমার খালা হচ্ছে এই যে মাছগুলো কেটে তারপরে হচ্ছে পরিষ্কার করে দিয়েছে, তো আমি আবার একটু লবণ মাখিয়ে তারপরে হচ্ছে আবার ওয়াশ করে নিব। যে চুলার মধ্যে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো ডালের মধ্যে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তো জলপাই দিয়ে তারপরে হচ্ছে ডাল রান্না করব। এই তো আরেকটা চুলার মধ্যে হচ্ছে যে আমি মলা মাছটা যেটা সেটা হচ্ছে যে রান্না করে নিব, তাই হচ্ছে চুলার মধ্যে যে পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে তেল। তো এই যে আমার পেঁয়াজটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তো ক্যামেরা আমার এখান দিয়ে চলতেছে, তো ক্যামেরা যে আমি চালু করিনি সেটা আমি বুঝিনি, তাই আর কি বললাম এখন থেকে একবারে ক্যামেরা চালু করে তারপরে হচ্ছে কাজ করব, পরে হচ্ছে যেখান দিয়ে মন যায় কাটছিট সিট করে নিব এই আর কি। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম হচ্ছে আলু, তো আলুটা দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে আবার একটু কষিয়ে নিব, যেহেতু আমি মলা মাছ রান্না করব, তো মাছটা হচ্ছে ছোট আর হচ্ছে নরম, তো মাছটা দিয়ে তো আর বেশিক্ষণ কষানো যাবে না, তাই হচ্ছে এই যে আলু টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে প্রথমে আমি ভালোভাবে হচ্ছে তরকারিটা কষিয়ে নিব। এই তো এই যে আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে এই যে মাছগুলো দিয়ে দিলাম, তো মাছগুলো দিয়ে একটু হালকা আঁচে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। এখন হচ্ছে যে ডালটা আমি বসিয়েছিলাম, তো সে ডালটার মধ্যে হচ্ছে বাগার দিব, তো এই জন্য এই যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, তো পেঁয়াজ আর রসুনটা ভেজে তারপরে হচ্ছে ডালটা বাগার দিয়ে নিব।
তো আজ কারেন্ট ছিল না, তো সেই জন্য হচ্ছে বারে বারে ফ্রিজ খুলিনি। তো ভাবলাম যে যেহেতু ছোট মাছ রান্না করছি, তো ছেলে তো আবার ছোট মাছ খায় না, মেয়েকে আমি যতটুকু আর কি বেশি বুঝে খাওয়াতে পারি কোনো কিছু, তো ছেলে পারে না খেতে। তো ছেলের জন্য হচ্ছে যে এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। এদিকে এই যে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন এটার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। তো এই যে আমার ডাল আর হচ্ছে তরকারি রান্না শেষ, তো এগুলোকে আমি অন্য একটা ছোট পাতিলে বেড়ে নিয়েছি। আর হচ্ছে এই যে এখানে পুঁটি মাছ, তো পুঁটি মাছগুলো ফ্রাই করেছিলাম। তো আমার এই ব্লগটা এত পর্যন্ত যারাই দেখেছেন না কেন, ভাইয়ারা আপুরা এবং ছোট ছোট সোনামণিরা যারাই এই তো পর্যন্ত আমার এই ব্লগটা দেখেছো কষ্ট করে, তারা প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক দিয়ে দিবে। এবং আমি যখনই ভিডিও ছাড়বো, তো সেই জন্য যখনই ভিডিও ছাড়বো দেখার জন্য পাশে থাকার যে নোটিফিকেশনটা সেটা অন করে দিবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।